হ্যালো মিত্রানী, সবাই প্রিয় নমস্কার। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর বাড়িঘরটা একটু পরিষ্কার করছি, চান টান করা হয়ে গেছে। তো চান করেছি, চুলটা ওরকম করে ভেজে চুলটা উপরে বেঁধে রেখেছি, কারণ প্রচণ্ড গরম করছে। চুলটা এখন ছেড়ে দিলে আরও মানে কাজ করতে অসুবিধা হবে, তার জন্য চুলটা বেঁধে রেখেছি, পরে চুলটা ছেড়ে শুকিয়ে নেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার। ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে প্রেস করে রেখো অল নোটিফিকেশান পাওয়ার জন্য, আমার নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো রাস্তাটা পরিষ্কার করে নিই। তো রাস্তা আমার পরিষ্কার করা হয়ে গেছে, বেশি একটা পাতা পড়েনি, শুধু নিম পাতা পড়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর এই কাপড়টা ভিজা গামছাটা ঘরের মধ্যে রেখে দিয়েছে, তো এটা বাইরে দিয়ে দিই, তারপরে চলো তোমাদের সঙ্গে বসে কথা বলি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমার সঙ্গে থাকো। হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে একদম শরীরটা ভালো নেই, কালকে বলতে গেলে আমার সাথে মানে এত আমার কালকের রাতটা আমার কাছে এতটা খারাপ ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকে আমার এত প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, আমার এই এদিকে আছে না, মানে প্রায় বছরখানেক আগে কিছু একটা মাংস খেয়েছিলাম, মাংস দাঁতের মাঝখানে মাংসর যে র্যাশগুলো আছে সেই র্যাশগুলো ঢুকেছে, তো ওটা আমি ঝাড়ু খাটি দিয়ে বের করেছিলাম। বের করে ওখানে না আমার মানে গর্ত টাইপের হয়ে গেছে, তারপর যখনই কিছু খাই তখনই ওখানে ঢুকে, যখনই কিছু খাই তখনই ওখানে ঢুকে, তো এরকম করতে করতে আমি বের করতে করতে ওটা একটা গর্ত হয়ে গেছে। তো গর্তটা জায়গায় না কালকে কালকেও মানে খাওয়া ঢুকেছিল, কালকে আমি তারপর খুঁচিয়েছি, তারপর আমার দাঁতে এত ব্যথা, এত পরিমাণে ব্যথা যে আমি জল যে দিই মানে জল যে খাচ্ছি জলও আমার দাঁতে ধরছে, আমি গরম জিনিস খাচ্ছি সেটাও আমার দাঁতে ধরছে, যেমন গরম জল বলো চা বলো। গেটা লাগা বলছে রোজ রোজ আর বাড়িতে রান্না করতে ইচ্ছে করে না, আজকে তোদের বাড়িতে খাবো। আমি বলছি তাহলে ভালো কথা, এটা রান্না করি তাহলে। রান্না করে তারপর খাওয়া দাওয়া করার পরে, খাওয়ার পরে আমার দাঁতে এত পরিমাণে ব্যথা, এত প্রচণ্ড ব্যথা যে কি বলবো। ক্যামেরা তুই পুরোটা আসছিস না, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? দাঁতে এত পরিমাণে ব্যথা ছিল কালকে, তারপর আমি কী করেছি, আমি সবার কাছে শুনি যে খৈনি দাঁতের মধ্যে দিলে নাকি বলে দাঁতের ব্যথা কমে যায়। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমি আমি কিন্তু কোনো রকম কোনো কিছু নেশা করতে পারি না, আমি কিন্তু কোনো কিছু নেশা করি না। যেমন বলো পান সুপুরি বলো, অনেক মেয়েরা খায় পান সুপুরি খায়, যেমন মিষ্টি পানি বলো খায়, আমি ওটাও খেতে পারি না। তারপর হচ্ছে জর্দা পান, তারপর শেখর শেখর না শেখর বলে গুটকা যাই হোক যাকে বলে, মানে এই ধরনের কোনো নেশাই আমি করতে পারি না, আমাকে সহ্য হয় না। ইনফ্যাক্ট আমি না উল্টাপাল্টা গন্ধ আমি সহ্য করতে পারি না, যে মানে অন্যান্য গন্ধ, যেমন বাসে উঠলে একটা কেমন একটা গন্ধ আসে না, অন্যান্য বাসে সব বাসে পাই না, কিন্তু অন্যান্য বাসে উঠলে না গন্ধটা পাই তখন আমার বমি আসে, মানে আমি নিতে পারি না। কালকে দাঁতের মধ্যে দিয়েছি সাহস করে ডোলে, আমার মাকে আমার মা খৈনি দেয় দাঁতে, আমি জানি কীভাবে দিতে লাগে, দিয়েছি রাত্রেবেলা। আমি আর উঠতে পারছি না, আমি যা খেয়েছি 15 মিনিটের মধ্যে আমি সব বের করে দিয়েছি, কুয়ার পাড়ে গিয়ে সমানে মানে বমি এত মানে যা খেয়েছি সব বমি করে দিয়েছি। তারপরে আমি বলছি না জল খাওয়া যাবে না, যদি জল খাই জলটাও আমার বমি হয়ে যাবে, আর বমি তো আমার অনেকদিন থেকে হয় না, যেহেতু কালকে হঠাৎ করে বমি করে আমার মানে এই জায়গাটাও মানে পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিলো, আর হাত পা কিছুতেই সরাতে পারছি না, মানে কোনো মতন আমার ঘরে লাইটটাও অফ করে নি, কোনো মতন বাইরের লাইটটা অফ করে দরজাটা লক করে শুয়ে পড়েছি, মশারি টশারি কিচ্ছু দিন ওরকম করে শুয়েছি, এরকম করে শুয়েছি, হাতটা যে এরকম করে সরাবো হাতটাও সরাতে পারছি না, মানে মানে মাথা কাকে ঘুরে আমি জীবনে আগে বুঝতাম না যে মাথা ঘোরা কাকে বলে, কালকে বুঝেছি মাথা ঘোরা কাকে বলে। একটা জিনিসকে দুটো দেখতে পারছি আর আমার হাত আমি কিছুতেই সরাতে পারছি না, আমার জীবনে এই যে কান ধরে আমার শিক্ষা হয়ে গেল, জীবনে আর কোনোদিন ট্রাই করবো না। তো প্লিজ তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে রেখো অল নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওকে লিয়ে এক লাইক বানতে আইয়ে। তো টাটা।